আমাদের প্রতিনিধি বিট্টু, অন্যদিকে শিয়ালদা স্টেশন থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ভাস্কর। আমি প্রথমেই বিট্টুর কাছে যাওয়ার চেষ্টা করবো। বিট্টু, এই মুহূর্তে কি ছবি ইতিমধ্যে ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে, দুর্ঘটনাস্থলের কি ছবি উঠে আসছে, সার্বিক পরিস্থিতি তোমার থেকে জানবো। দেখুন, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে যে দুর্ঘটনা ঘটেছিল যে লাইনটা, সেটা মূলত ডাউন লাইন। আপলাইনের ট্রায়াল রান কালকে হয়েছে ডিজেল ইঞ্জিনের মাধ্যমে, এবং এই মুহূর্তে যে ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, আমি সরাসরি দেখতে পাচ্ছি যে এই যে তার অর্থাৎ বিদ্যুৎ যে সংযোগ, সেই সংযোগের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে ডাউন লাইনে কীভাবে ট্রায়াল রান হবে তা নিয়ে ইতিমধ্যে উদ্বিগ্ন রেলের কর্তারা। তার কারণ, যদি আমি যত এগোবো আমি দেখতে পারবো যেই লাইনে মূলত দুর্ঘটনা ঘটেছে সেই লাইনটা বেঁকে গিয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট পরপর ছবিটা দেখাচ্ছে, সেই লাইনের ইতিমধ্যে মেরামতের কাজ চলছে, এবং ওপরের যেই যেই ওভারহেড তার রয়েছে সেই তারও ইতিমধ্যে কাজ করছে না, এবং বেশ কয়েকটি জায়গায় তার নিয়ে সমস্যা রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে লাইনের অংশটা যেটা বেঁকে গিয়েছে, এই মুহূর্তে সেখানে যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন রেলের তারা কাজ করছেন। অর্থাৎ সামগ্রিকভাবে যে ছবিটা উঠে আসছে তাতে করে ডাউন লাইনে পরিষেবা শুরু হতে আরও বেশ কিছুটা সময় নেবে, এমনটা রেলের তরফে আমরা খবর পাচ্ছি। ইতিমধ্যে যে লাইনের মেরামতির কাজ সেটা তুমি দেখতে পাচ্ছ শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে আমি যদি সোজা তাকাই তাহলে দেখতে পাবো লাইনের একটা অংশ রীতিমতো বাঁকা অবস্থায় রয়েছে। অর্থাৎ এই লাইন দিয়ে ইতিমধ্যে কিন্তু ট্রেন চলাচল করা কার্যত অসম্ভব বিষয়। আপলাইনের ক্ষেত্রে তোমাকে যেটা বললাম, গতকাল রাত্রেবেলায় ডিজেল ইঞ্জিনের মাধ্যমে ট্রায়াল রান হয়েছে, তার পাশাপাশি একটি ট্রেন ইতিমধ্যে চালানো হয়েছে আপলাইন থেকে। কিন্তু ডাউন লাইনের ইতিমধ্যে যেই পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে করে আপাতত স্বাভাবিক হচ্ছে না পরিষেবা, এমনটা আমরা রেল সূত্রে খবর পাচ্ছি। ইতিমধ্যে মাইকিং চলছে ড্রোনের মাধ্যমে, সামগ্রিকভাবে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। রেলের ইঞ্জিনিয়াররা লাগাতার তারা প্রয়াস চালাচ্ছেন যাতে দ্রুততা সহকারে এই লাইনের যে পরিস্থিতি তা স্বাভাবিক করা যায়। তার কারণ, নর্থ ইস্ট কানেক্টার, নর্থ ইস্ট থেকে দক্ষিণ যেই বঙ্গ সেই কানেক্টার মূলত এই লাইন, মেন লাইন। আমরা যেটা জানতে পাচ্ছি যে অল্টারনেটিভ একটা লাইনের মাধ্যমে ইতিমধ্যে গোটা কানেকশনটা বা রেলের যেই যাতায়াতটা সেই পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে। তবে যে মেন লাইনটা রয়েছে যেটা আপ এবং ডাউন লাইন, সেটা আপাতত কার্যত থমকে রয়েছে রেল পরিষেবা। গতকাল এই সময়, ঠিক এই সময় নাগাদই প্রায় 24 ঘন্টা আগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যেখানে এখনও পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে লাইন মেরামতির কাজ করছে আমার ভিডিও জার্নালিস্ট রবি, সেই ছবি দেখাচ্ছে। পরপর একের পর এক যারা কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। গতকাল রাত্রেবেলা এই লাইনেই যেটা আমরা দেখতে পেলাম যে কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস রয়েছে, যেই বগিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে লাইনের পাশে সরিয়ে দেওয়া হয়, তার পাশাপাশি মালগাড়ির যেই ইঞ্জিন ছিল সেই ইঞ্জিনটাকে রাত্রেবেলায় সরিয়ে নেওয়া হয়েছে। এবং পাশে এখন দেখতে পাচ্ছি আমরা লাইন সম্পূর্ণভাবে সাফ হলেও লাইন মেরামতির যে কাজ, লাইন মেরামতির কাজ চলছে দুর্ঘটনাস্থলে, সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিট্টু সেই ছবি তুলে ধরল। এই মুহূর্তে শিয়ালদার কি ছবি আমি দেখার চেষ্টা করব। আমাদের সঙ্গে ভাস্কর রয়েছে। ভাস্কর, শিয়ালদাতে ইতিমধ্যেই যারা ওই ট্রেনে ছিলেন, যে বগিগুলি সুরক্ষিত ছিল, সেই ট্রেন ফিরেছে এবং হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে রাজ্যের তরফ থেকে রেলের পাশাপাশি। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে ভাস্কর? একদমই শুনতে থাকো, গতকাল আমরা লাগাতার দেখিয়েছি কিভাবে ভারতীয় রেলের যে হেল্প ডেস্ক, সেই হেল্প ডেস্ক কাজ করেছে। এবং বিট্টু যে কথাটা বলছিল যে আপ ট্র্যাক এবং ডাউন ট্র্যাক দুটি ট্র্যাকের দিয়ে যে ট্রেন চলাচলের যে জটিলতা, সেই জটিলতার কথা। এবং এই মুহূর্তে তোমাকে দেখিয়ে রাখতে চাইব যে এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 13173 আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেটা শিয়ালদা স্টেশন থেকে সকাল 9:30 সময় ছাড়বে, কিন্তু তার গন্তব্যের জন্য 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এবং এই ট্রেন যে নির্ধারিত ট্র্যাক, সেই ট্র্যাক দিয়ে যেতে পারে কি না সেটা যেমন একদিকে অবশ্যই দেখার বিষয়, অন্যদিকে দাঁড়িয়ে কত দ্রুততার সঙ্গে গোটা পরিস্থিতি বা ট্র্যাকগুলিকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা যায়, স্বাভাবিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসা যায়, সেটাও কিন্তু অন্যতম দেখার বিষয়। এবং তার থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ যে কমিটি তৈরি করা হয়েছে এই দুর্ঘটনা কীভাবে ঘটলো সেটা খতিয়ে দেখার জন্য, সেই কমিটি পরবর্তী ক্ষেত্রে কী রিপোর্ট দেবে সেই বিষয়টাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং অবশ্যই দেখো, বারবার একাধিক সম্ভাবনার কথা সামনে আসছে,
একাধিক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের সদুত্তর পেতে গেলে কিন্তু আরও কটা দিন অপেক্ষা করতে হবে অন্তত যতক্ষণ না এই এনকোয়ারি কমিটি, যে হাই পাওয়ার এনকোয়ারি কমিটি তৈরি করা হয়েছে, এই এনকোয়ারি কমিটি তাদের রিপোর্ট পেশ করবে রেল সেফটি ডিপার্টমেন্টকে কিংবা রেলমন্ত্রীর কাছে। তবে তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি শিয়ালদা স্টেশনে, সেটা আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ সকাল 9:30 সময় শিয়ালদা স্টেশন ছেড়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে এবং 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই আপ শিয়ালদা যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 1373 এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু রওনা হওয়ার যে সময় সেই সময় নির্ধারণ করা হয়েছে রেলের তরফ থেকে। একদমই ভাস্কর, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, আবারও হয়তো স্বাভাবিক ছন্দে ট্রেন পরিষেবা রেল পরিষেবা শুরু হবে। কিন্তু এখানে তো প্রশ্ন উঠবে যে এই যে মানুষগুলোর মৃত্যু হচ্ছে, এই দুর্ঘটনা হচ্ছে, তার দায়টা কার? কোন জাদুতে 2014 থেকে 2019 নিজের ছন্দে নিজের গতিতে নিজের গৌরব নিয়ে রেল চলল, কিন্তু 2021 থেকে এই 4 বছরে গোটা পরিস্থিতি ঘুরে গেল। আমি আমি আবারও অতিথিদের কাছে আসা হচ্ছে, আমাদের প্রতিনিধি বিট্টু, অন্যদিকে শিয়ালদা স্টেশন থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ভাস্কর। আমি প্রথমে বিট্টুর কাছে যাওয়ার চেষ্টা করবো। বিট্টু, এই মুহূর্তে কি ছবি, ইতিমধ্যে ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে দুর্ঘটনাস্থলের, কি ছবি উঠে আসছে, সার্বিক পরিস্থিতি তোমার থেকে জানবো। সন্ধু, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে দুর্ঘটনা ঘটেছিল যে লাইনটা, সেটা মূলত ডাউন লাইন। আপ লাইনের ট্রায়াল রান কালকে হয়েছে ডিজেল ইঞ্জিনের মাধ্যমে এবং এই মুহূর্তে যে ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, আমি সরাসরি দেখতে পাচ্ছি যে এই যে তার অর্থাৎ বিদ্যুৎ যে সংযোগ, সেই সংযোগের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে ডাউন লাইনে কীভাবে ট্রায়াল রান হবে তা নিয়ে ইতিমধ্যে উদ্বিগ্ন রেলের কর্তারা, তার কারণ যদি আমি যত এগোবো আমি দেখতে পারবো যেই লাইনে মূলত দুর্ঘটনা ঘটেছে সেই লাইনটা বেঁকে গিয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট পরপর ছবিটা দেখাচ্ছে, সেই লাইনের ইতিমধ্যে মেরামতের কাজ চলছে এবং ওপরের যেই যেই ওভারহেড তার রয়েছে সেই তারও ইতিমধ্যে কাজ করছে না এবং বেশ কয়েকটা জায়গায় তার নিয়ে সমস্যা রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে লাইনের অংশটা যেটা বেঁকে গিয়েছে এই মুহূর্তে সেখানে যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন রেলের তারা কাজ করছেন। অর্থাৎ সামগ্রিকভাবে যে ছবিটা উঠে আসছে তাতে করে ডাউন লাইনে পরিষেবা শুরু হতে আরও বেশ কিছুটা সময় নেবে এমনটা রেলের তরফে আমরা খবর পাচ্ছি। ইতিমধ্যে যে লাইনের মেরামতির কাজ সেটা তুমি দেখতে পাচ্ছ শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে আমি যদি সোজা তাকাই তাহলে দেখতে পাবো লাইনের একটা অংশ রীতিমতো বাঁকা অবস্থায় রয়েছে। অর্থাৎ এই লাইন দিয়ে ইতিমধ্যে কিন্তু ট্রেন চলাচল করা কার্যত অসম্ভব বিষয়। আপ লাইনের ক্ষেত্রে তোমাকে যেটা বললাম, গতকাল রাত্রেবেলায় ডিজেল ইঞ্জিনের মাধ্যমে ট্রায়াল রান হয়েছে, তার পাশাপাশি একটি ট্রেন ইতিমধ্যে চালানো হয়েছে আপ লাইন থেকে। কিন্তু ডাউন লাইনের ইতিমধ্যে যেই পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে করে আপাতত স্বাভাবিক হচ্ছে না পরিষেবা এমনটা আমরা রেল সূত্রে খবর পাচ্ছি। ইতিমধ্যে মাইকিং চলছে ড্রোনের মাধ্যমে, সামগ্রিকভাবে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। রেলের ইঞ্জিনিয়াররা লাগাতার তারা প্রয়াস চালাচ্ছেন যাতে দ্রুততা সহকারে এই লাইনের যে পরিস্থিতি তা স্বাভাবিক করা যায়। তার কারণ নর্থ ইস্ট কানেক্টর, নর্থ ইস্ট থেকে দক্ষিণ যেই বঙ্গ সেই কানেক্টর মূলত এই লাইন, মেন লাইন। আমরা যেটা জানতে পাচ্ছি যে অল্টারনেটিভ একটা লাইনের মাধ্যমে ইতিমধ্যে গোটা কানেকশনটা বা রেলের যেই যাতায়াতটা সেই পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে। তবে যে মেন লাইনটা রয়েছে যেটা আপ এবং ডাউন লাইন সেটা আপাতত কার্যত থমকে রয়েছে রেল পরিষেবা। গতকাল এই সময়, ঠিক এই সময় নাগাদই প্রায় 24 ঘন্টা আগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেখানে এখনও পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে লাইন মেরামতির কাজ করছে আমার ভিডিও জার্নালিস্ট রবি, সেই ছবি দেখাচ্ছে পরপর একের পর এক যারা কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। গতকাল রাত্রেবেলা এই লাইনেই যেটা আমরা দেখতে পেলাম যে কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস রয়েছে যেই বগিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে লাইনের পাশে সরিয়ে দেওয়া হয়, তার পাশাপাশি মালগাড়ির যেই ইঞ্জিন ছিল সেই ইঞ্জিনটাকে রাত্রেবেলায় সরিয়ে নেওয়া হয়েছে এবং পাশে এখন দেখতে পাচ্ছি আমরা লাইন সম্পূর্ণভাবে সাফ হলেও লাইন মেরামতির যে একদমই লাইন মেরামতির কাজ চলছে দুর্ঘটনাস্থলে, সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিট্টু সেই ছবি তুলে ধরলো। এই মুহূর্তে শিয়ালদার কি ছবি আমি দেখার চেষ্টা করব। আমাদের সঙ্গে ভাস্কর রয়েছে। ভাস্কর, শিয়ালদাতে ইতিমধ্যেই যারা ওই ট্রেনে ছিলেন, যে বগিগুলি সুরক্ষিত ছিল, সেই ট্রেন ফিরেছে এবং হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে রাজ্যের তরফ থেকে রেলের পাশাপাশি, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে ভাস্কর? একদমই শুনতে থাকো, গতকাল আমরা লাগাতার দেখিয়েছি কিভাবে ভারতীয় রেলের যে হেল্প ডেস্ক সেই হেল্প ডেস্ক কাজ করেছে। এবং বিট্টু যে কথাটা বলছিল যে আপ ট্র্যাক এবং ডাউন ট্র্যাক,
দুটি ট্র্যাকে দিয়ে যে ট্রেন চলাচলের যে জটিলতা সেই জটিলতার কথা। এবং এই মুহূর্তে তোমাকে দেখিয়ে রাখতে চাইব যে এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 13173 আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেটা শিয়ালদা স্টেশন থেকে সকাল 9:30 সময় ছাড়বে কিন্তু তার গন্তব্যের জন্য 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এবং এই ট্রেন যে নির্ধারিত ট্র্যাক সেই ট্র্যাক দিয়ে যেতে পারে কি না সেটা যেমন একদিকে অবশ্যই দেখার বিষয়, অন্যদিকে দাঁড়িয়ে কত দ্রুততার সঙ্গে গোটা পরিস্থিতি বা ট্র্যাকগুলিকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা যায়, স্বাভাবিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসা যায়, সেটাও কিন্তু অন্যতম দেখার বিষয়। এবং তার থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ যে কমিটি তৈরি করা হয়েছে এই দুর্ঘটনা কীভাবে ঘটলো সেটা খতিয়ে দেখার জন্য, সেই কমিটি পরবর্তী ক্ষেত্রে কী রিপোর্ট দেবে সেই বিষয়টাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং অবশ্যই দেখো বারবার একাধিক সম্ভাবনার কথা সামনে আসছে, একাধিক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের সদুত্তর পেতে গেলে কিন্তু আরও কটা দিন অপেক্ষা করতে হবে, অন্তত যতক্ষণ না এই এনকোয়ারি কমিটি, যে হাই পাওয়ার এনকোয়ারি কমিটি তৈরি করা হয়েছে, এই এনকোয়ারি কমিটি তাদের রিপোর্ট পেশ করবে রেল সেফটি ডিপার্টমেন্টকে কিংবা রেলমন্ত্রীর কাছে। তবে তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি শিয়ালদা স্টেশনে, সেটা আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ সকাল 9:30 সময় শিয়ালদা স্টেশন ছেড়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। এবং 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই আপ শিয়ালদা যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 13173 এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু রওনা হওয়ার যে সময় সেই সময় নির্ধারণ করা হয়েছে রেলের তরফ থেকে। একদমই ভাস্কর, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, আবারও হয়তো স্বাভাবিক ছন্দে ট্রেন পরিষেবা রেল পরিষেবা শুরু হবে। কিন্তু এখানে তো প্রশ্ন উঠবে যে এই যে মানুষগুলোর মৃত্যু হচ্ছে, এই দুর্ঘটনা হচ্ছে, তার দায়টা কার? কোন জাদুতে 2014 থেকে 2019 নিজের ছন্দে নিজের গতিতে নিজের গৌরব নিয়ে রেল চলল, কিন্তু 2021 থেকে এই 4 বছরে গোটা পরিস্থিতি ঘুরে গেল? আমি আবারও অতিথিদের কাছে আসার